বাংলাদেশে সর্ববৃহৎ আইসিএসবি পরীক্ষার পূর্ব প্রস্তুতিমূলক কোচিং সেন্টার সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। Okay, gentlemen, how are you? Fine. Welcome to the Soldier Training Academy. But today we gather here for the PAT. What is PAT? Physical ability test. Okay, then go. Actually, today, tomorrow, recently, Porisha did the Jama. Actually, the Akram of the Porisha, the Porisha should have to PAT or IO, individual number taker. এই জায়গাটা বোনাস মার্ক করার একটা তোমার স্কোপ আছে বা চান্স আছে। এই অ্যাবিলিটিটা যদি তোমরা পারফরমেন্স করতে যদি সক্ষম হও অর্থাৎ 3.5 মিনিটে তোমার ওখানে 7টা অবস্টেকল পার হতে হবে। 3.5 মিনিটের মধ্যে আমাদের এই 7টা অবস্টেকল লাইসেন্স দিতে যেরকম আছে আমাদের ট্রেনিং সেন্টারে সেরকম জায়গা বসানো রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি অবস্টেকলগুলো একটু বুঝাই দিচ্ছি তোমাদেরকে কীভাবে পার হতে হবে। লাডারিং আছে, লাডারিংয়ে 5টা বার পার হতে হয়, 5 বার, ঠিক আছে? তুমি 5টা বার পার হবা। এরপরে তোমাকে চিন আপ দিতে হবে 3 বার, ঠিক আছে? তুমি ঘুরে এখানে আমার করবা, বুঝে গেছে? 3 বার। এরপরে জিগজ্যাগ আছে, জিগজ্যাগ পার হতে হবে। তারপর আর সিট আপ আছে, সিট আপে হচ্ছিল তোমার হাঁটু জোড়া লাগায় 10 বার উঠে নামা করতে হবে, অর্থাৎ হাঁটুকে স্পর্শ করতে হবে। এরপরে চলো শাটল আপ রাত আছে, তোমার 20 মিটার করে 4 বার অতিক্রম করতে হবে। তুমি দাবায় টাচ করবো, আবার নিচে আসবার টাচ করবো, আবার উপাসে যাবার টাচ করবো, এভাবে 4 বার, বুঝতে পারছি? তারপর বারবার ব্রিজ আছে, তুমি এক পাশ দিয়ে মই দিয়ে উঠবা, বারবার ব্রিজ পার হয়ে আরেক পাশের মধ্যে দিয়ে নেমে পড়বা। এবং হচ্ছিলো তোমার লং জাম্প আছে, 5 মিটার লং জাম্প দিতে হবে, বুঝতে পারছি? এখানে এক্সট্রা কোনো রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। তবে একটা কথা সবসময় মনে রাখবা, 3.5 মিনিটের মধ্যে তুমি চেষ্টা করবো পুরো সবগুলো শেষ করে 3.5 মিনিটের আগে প্রস্তুত হয়ে থাকবা। এরপরে যদি দ্বিতীয় স্থান আছে, দ্বিতীয় স্থানরা যদি তোমাদেরকে বলে তুমি আরও কিছু এক্সট্রা করে দেখাতে পারবো কি না, সেক্ষেত্রে তুমি এক্সট্রা আরও কিছু করে দেখাতে পারো, বুঝতে পারছি? তা আমরা এই জায়গাটায় আমরা একটা প্লাস পয়েন্ট আমাদের ক্ষেত্রে এরকম আইসিএসবি পিএটি ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টে যে কাউন্ট হয় এটা মনে করি না, ঠিক আছে? অনেক প্রতিষ্ঠানের নাই, সুতরাং আমরা চেষ্টা করবো এখানে ভালোভাবে প্র্যাকটিস করে আইসিএসবিতে যখন যাবো তখন পিএটিতে বোনাস নাম্বার তোলার একটা আমাদের চেষ্টা থাকতে হবে, বুঝতে পারছি? ঠিক আছে, তোমরা লাইনে থাকো, প্রথমত আসেটকে দিয়ে শুরু করবো, বুঝতে পারছি? আসে ইউ ক্যান স্টার্ট যে কোনো খুশি যে কোনো জায়গা থেকে তুমি শুরু করতে পারো। কাউন্টডাউন করো, 1 2 3 বলো কাউন্টডাউন করো, 4 5 6 7 পাঁচটা ওকে, 1 2 3 গুড, ওই যে আমাদের শাটল আপ রাইডের জন্য ওই যে তাক দেওয়া আছে, মাইক দেওয়া আছে, মাইক এরকম তাক দেওয়া থাকবে, 4 বার দিতে হবে, 4 বার, গুড, 4 বার। এখন বারবার বেরিয়ে উঠো, উঠো বাসটা গোজা বেশি নিয়ে এসে রাখো,
Good. Good. Be careful. Long jump, sir. Long jump, that is the long jump. কতক্ষণ সময় লাগলো আমাদের? হ্যাঁ, আমরা 3.5 মিনিটের মধ্যে আমরা ওভার করে ফেলছি, মানে কমপ্লিট করে ফেলছি। এখন কেউ এক্সট্রাকশন করে দেখাতে পারবা? স্যার অ্যাবিলিটি আছে? স্যার স্টামিনার আছে? স্যার ওকে, ইউ ক্যান স্টার্ট আই এনি অবস্টাকল। গুড, good, very good. আর কি করতে চাও? লং জাম্প করতে চাও? Yes sir. Okay, let's go. আমাদের মনে হয় মোটামুটি 3.5 মিনিটের মতো সময় শেষ হয়ে গেছে, তাই না? এই কাজটাই অ্যাক্সিডেন্টে যখন যাবা এই কাজটাই করতে হবে, বুঝতে পারছি? এটা করলে ইনশাল্লাহ অ্যাসিস্ট্যান্ট পিএইচডিতে অবশ্যই দ্বিতীয় স্যারের কাছ থেকে একটা ধন্যবাদ আর বা পাবা, বুঝতে পারছি? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই হচ্ছিল আমাদের সোজা ট্রেনিং একাডেমির অ্যাসিস্ট্যান্ট পিএইচডি প্র্যাকটিসের গ্রাউন্ড। এইভাবে আমাদের স্টুডেন্টরা প্র্যাকটিস করে অ্যাসিস্ট্যান্ট পিএইচডি অংশগ্রহণ করতে যাওয়ার আগে। আর তোমরা যারা মনে করো যে অ্যাসিস্ট্যান্ট পিএইচডিতে যাবা বা যারা ল্যাকিংস মনে করছো নিজেদের ফিজিক্যাল অ্যাবিলিটি বাড়ানোর ক্ষেত্রে বা এরকম পিএইচডি যারা সুযোগ সুবিধা পাচ্ছ না, তোমরা অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যোগাযোগ করতে পারো এবং এসে তোমার বেটার পারফরমেন্সের জন্য তুমি একটা প্রবল প্রস্তুতি নিয়ে আইসিএসবিতে গিয়ে তোমার যে স্বপ্ন, তোমার যে লক্ষ্য আইসিএসবি থেকে গ্রিন কার্ড অর্জন করা, সেটা তুমি পূরণ করতে পারো। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ট্রিপ ট্রেল নিয়ে। ধন্যবাদ সবাইকে।